हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। वेलकम बैक टू माय चैनल लिमास किचन। आशा करी आल्लाहर रहमते सबाई भालो आछेन, आमिओ भालो आछि आलहामदुलिल्लाह। आज आपनादेर साथे नतून एकटा रेसिपी शेयर करछि, आशा करी भालो लागबे। भालो लागले लाइक कमेंट करते भूलबेन ना, शेयर करे दिबेन फैमिली फ्रेंड्सदेर साथे। आसले सबाई रान्ना करते पारे, आमि आमार मतो करे शेयर करेछि, आशा करी आपनादेर काछे भालो लागबे। আমি যেভাবে রান্না করি এভাবেই আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর বেশি বকবক করি না, চলে যাই রেসিপি প্রণালীতে। এখানে আমি একটা হালিম মিক্সার প্যাকেট নিয়ে নিয়েছি। হালিম মিক্সার প্যাকেটের মধ্যে দুটো প্যাকেট থাকে, একটার মধ্যে মশলা আর একটার মধ্যে হালিম মিক্সার। আমি এখানে 1 কেজি পরিমাণ পানি নিয়েছি, পানিটাকে অবশ্যই গরম করে নিয়েছি। আর এই গরম পানির মধ্যে হালিম মিক্সারটা মিক্স করে দিলাম, আর দিয়ে দিলাম কিছু শসা কুচি। এই শসা কুচির কারণে আসলে হালিমের স্বাদটা অনেকটা বেড়ে যায়। আর এখানে একটা প্যানে তেল দিয়ে দিয়েছি, আর পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নিচ্ছি। অনবর্তনার্থে থাকবো আর পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নেব। আমার পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে গিয়েছে, এবার এক সাইডে তুলে রেখে দিচ্ছি আমি। এবার ওই প্যানে আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসটা আমি কিভাবে রান্না করছি আপনারা একটু লক্ষ্য করবেন। এবার মিক্স করে দিচ্ছি মাংসগুলো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো জিরা গুঁড়ো, পরিমাণ মতো গরম মশলা দিয়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে না হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি কিছু আস্ত মশলা, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত আমার মাংসটা সিদ্ধ হয়ে যাচ্ছে। মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এ পর্যায়ে একটু পানি অ্যাড করে দিলাম। পানিটা দিয়ে মাংসটাকে আমি আরও একটু ভালো করে রান্না করে নেব। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি হালিম মিক্সের যে মশলাটা ছিল, ওই মশলাটা থেকে অর্ধেকটা মশলা আমি এই মাংসের সাথে অ্যাড করে দিলাম, তাতে করে মাংসের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। মানে হালিমটা খেতে টেস্ট অনেক বেড়ে যায়। এবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন আমার মাংসটা কিন্তু অলরেডি রান্না হয়ে গিয়েছে। দেখেই বুঝতে পারছেন আমার মাংসটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি এটাকে তুলে এক সাইডে রেখে দিয়ে যে পাত্রে আমি হালিম মিক্সারটা মিক্স করে রেখেছিলাম পাত্রটা বসিয়ে দিলাম চুলার উপরে। আর দিয়ে দিচ্ছি এখানে যে মাংসটা রান্না করেছিলাম ওই মাংসটা। মাংসটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আর দিয়ে দিচ্ছি প্যাকেটের যে মশলাটা ছিল ওই মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা, দিয়ে একটু পানি দিয়ে দিলাম। আমার মনে হচ্ছিল হালিমটা একটু ঘন হয়ে যাচ্ছে, এজন্য একটু পানি অ্যাড করে দিলাম।
দিয়ে ভালো করে মিক্স করে নেড়েচেড়ে অনবরত নেড়েচেড়ে হালিমটাকে আমি রান্না করে নিচ্ছি। দেখুন আমার হালিমটা হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারছেন হালিমের ঘনত্বটা কতটা, একদম পারফেক্ট হয়েছে হালিমের ঘনত্বটা। এবার আমি ডেকোরেশন করে নিচ্ছি, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যারা আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাতে করে আমার নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আর যারা আমার অলরেডি ফ্রেন্ড আছেন অবশ্যই তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে, আজ এই পর্যন্তই বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্যে। আমি পেঁয়াজ, বেরেস্তা, শসা কুচি, কাঁচামরিচ, ধনে পাতা দিয়ে হালিমটাকে ডেকোরেশন করে নিলাম, আর লেবু দিয়ে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।